একদিন আগে ঢাকা টমাস সেন্টার থেকে কোমরের হার পরে ভেঙে গেছে আমার মায়ের কোমরে হারে অপারেশন করা হয়েছে গত 4-5 দিন আগে। আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন আগের মতো সুস্থভাবে হাঁটতে পারে। তো যেহেতু পাল্লার ভাই আপনি আমাকে মাপেন, তাহলে ঠিক আছে, তবে নিচে হাত দিয়ে আমাকে এই কথাটা বলে গেছে। আমি যেহেতু পুরুষ, নিচে হাত দিলে আমার একটা মাপ আসবে, পুরুষের একটা মাপ নিতে আসবে, নারীদের কিন্তু এই মাপটা নাই, আতাইলেও কাজ হবে না। আগামীকালকে স্কুলের মধ্যে টিউনো স্যার আসবে, তোমরা ভালো জামা কাপড় পরে স্কুল ড্রেস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাথা সুন্দর দিয়ে গোসল করে সুন্দরভাবে মাথা স্কুলে আইসো। আর টিউনো স্যার যদি দুই এক কথা জিজ্ঞাসা করে সুন্দরভাবে জবাব দিও। পরের দিনই টিউনো স্যার স্কুলে আসছে। টিউনো স্যার এসে যখন তারই প্রথম জায়গা বসেছে, দাঁড়াও তোমার নাম কি? আমার নাম কুলসুম। আচ্ছা কুলসুম বলো তো দেখি, একই জিনিস একই রং একই কালার, কিন্তু বিভিন্ন জায়গাতে এটার বিভিন্ন ব্যবহার বিভিন্ন নাম। জিনিস একটা কিন্তু এটার নাম কয়েকটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। কুলসুম কতক্ষণ দাঁড়া থেকে বুঝতেছে, স্যার এই জবাবটা আমি জানি। বল, মাথায় যে কেন কালো এটার নাম হইলো চুল, চোখের উপরে দেখেন এটার বড় আগ্রহ, পুরুষে দেখেন আর বুকের মধ্যে বলা হয় বুকের পশম কি কুসমান নিচের নাম ইসলাম। আর নিচের নাইবেন না, আরে কাদা কি আপনি পারে গো।
একজন পুরুষ ছিল জগতের ভিতরে, নারীর রূপ ধরে পুরুষ নিজের জীবন রক্ষা করে, বলবো কথা জীবন রক্ষা করেছে। আপনারা অনেকেই জানেন আয়ন ঘোষের স্ত্রী ছিল রাধা, আর জটিলা কটিলা ছিল আয়ন ঘোষের বোন রাধার ননদী। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজায়, কৃষ্ণ যখন বাঁশি আমি বলবো আপনার ধারে কি করে কই যে লোক বাঁশি বাজান, বাঁশি সুর শুনে বাড়ি ঘর থেকে বাইরে হয়ে যায়, জটিলা কটিলা গিয়ে দেখে কৃষ্ণ বাঁশি বাজায়। একজন এসে খবর দিল, খবর দেওয়ার পরে শ্রীকৃষ্ণ অন্তর্যামী মনের খবর ফেলে সে পুরুষ রূপ পরিবর্তন করে একটা কালী রূপ ধারণ করে নদীর পারে দাঁড়িয়ে গেল, আর রাধা গিয়ে এই কালীর মূর্তির মধ্যে সে ভোগ দিতে লাগলো, সে মূর্তির পূজা দিতে লাগলো। এসে দেখে আসলে রাধা অসতী না, রাধা কৃষ্ণর বাঁশি সুর শুনে আসে নাই, রাধা এসেছে কালীর পূজা করার জন্য। কৃষ্ণ তখন কালী রূপ ধারণ করেছিল, আবার বলা আছে দেবেতে মহাদেব একদিন নারীর রূপ ধারণ করেছিল। এখন আমার বাবাজি আপনারা জানেন, আমার ফাজিল চাচা ফজল ডুলি আমার বাবাজির সাথে অনেক বছর কাটিয়ে দিয়েছে, আমার বাড়ি নরসিংদি মর্জাল বাস স্ট্যান্ড, আমার বাবাজির বাড়ি নবীনগর তোলাকান্দি। তো সেই সুবাদে আমার ফাজিল কাকার সাথে আমার এই পরিবারের সাথে আমাদের আগে থেকে সম্পর্ক ছিল। ফাজিল চাচার হাত ধরে আমি আমার দাদারের কাছে এসেছি, তো আমার বাবাজির প্রতি আমি রাখছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একজন নারী ছিল, এই নারীটাকে একজন পুরুষ পাথর বানিয়ে দিয়েছিল। মুসলমান মোতাবেক সেই নারীটার কি নাম আবার বহল্লা পাশানি ছিল বললে হবে না। আপনি সারাত্র হিন্দু ধর্মে বলছেন, আমি মুসলমান শাস্ত্রে প্রশ্নটা করলাম, এমন একজন পুরুষ ছিল জগতের মধ্যে নারীকে পাথর বানিয়ে দিয়েছিল, আমার জানা দরকার কত বছর এই নারীটা পাথর রূপে ছিল, ওই নারীটার কি নাম, পুরুষের সাথে কি বেয়াদবি করছিল যার কারণে তারে পাথর বানিয়ে দিয়েছিল।